সুজাতা লাইফস্টাইল ব্লগ ভিডিও, সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আর আমার মামাও ভালো আছে, বলো মামা। আর আমার মামা বিকেলের দিকে একটু পাড়া ঢালাতে যাওয়ার চেষ্টা করে, পাড়া ঢালাতে না একটু আলো দেখার চেষ্টা করে, সারাদিন ঘরের মধ্যে থাকে আর এই পাখা এই আলো এই ঘরের মধ্যেই বন্দি মতন থাকে, মানে সারাদিন বাচ্চা মানুষ তাই জন্য বের করি না। আর একটু ঘুরতে যাওয়ার চেষ্টা করে, তুই একটু দালনটায় বের করে একটুখানি ঘোরাই, ঘোরানোর পর নিয়ে চলে এসেছি, তাই জন্য একটু কুটকুট কুটকুট করছিল খাওয়াতে, আবার একটু চুপ করলে আবার একটু ঘুরে নিয়ে আসলাম। দেখুন এই যে এইটা গালে হাত, দুটো হাত ঢোকাই আমার, একটা না দুটো, বলো মা বলো, সব ফ্রেন্ডদের বলে দাও আমি দুটো হাত ঢোকালে, একটা হাত ঢোকাই না দুটো হাত ঢোকাই। আজকে তোমাদের দেখে আমি একটু ভালো সোনামো হতে চাইছি, তাই তো বাবা? এই দেখো মা, আর আমার নিনি একটু বদমাইশি মনে হবে, জানি না, একটু বদমাইশি বেশি হয়, একটু বেশি কান্না করে, একটুতেই একটু দূরে যায়, একটু খপ খপ করে, তাই তো বাবা? বড় দূরে গিয়ে যায়। সকাল থেকে 24 ঘন্টা একদিন ব্লগ ভিডিও বানাবো, যেদিন ওর পাপা ঘরে থাকবে, যদি কালকের ঘরে থাকে তাহলে কালকের হতে পারে দোলের উৎসব, সব হোলি খেলবে বাড়িতে, আমি তো খেলতে পারবো না কারণ আমার মামা ছোট, আমার গায়ে রং থাকলে আমার মামা দুধ খায়, কোথায় অ্যালার্জি করলে চেয়ে যাবে আমার, বলে আমার ফার্স্ট টাইম হ্যাপি হোলি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে দাও, ওর হ্যাপি হোলি, আগাম শুভেচ্ছা বলে দাও পাপা। আর আমার দেখো পুরো পাগলিদের মতন হাল অবস্থা, চুল ধরে ভি দিয়েটাকে তো লম্বে করতে বাং করছি, বল কি হবে, তুমি তো করছো উনি দেবো, হ্যাঁ না, আর কালকে হোলির কিছু ব্লগ আপলোড করতে পারবো কিনা জানি না, করবো করবো, আমরা হোলি খেলবো না, আমাদের বাড়ি বাচ্চাগুলো আছে খেলবে, তাদের একটা একটু ক্লিপ নিয়ে তোমাদেরকে দেব, বল বাবা। আর আমার ননিদের, আমার ননি আগের বছর খেলবে, আমি আমার করে রং মাখবে আগের বছর, দেব বাবা, দূরে যাওয়ার একটু সামনে ফেটে যাচ্ছে, আমি এরকম করে ডান্স করি, এরকম এরকম আর আমাদের ঘরে প্রচুর মশা, কার ঘরে কার ঘরে মশা, দেখো অল আউট জ্বালিয়ে রাখে, এই যে অল আউট 24 ঘন্টাই চলছে, কিন্তু কিছু করার নেই, তাও মশা জানা এই যে খপ খপ করে আসছে, জানি না রাত্রিবেলা আবার কি করবে, রাত্রি হলেই কান্না প্রচুর কাঁদে, তাই জন্য আমি কারো কোলে দিতে চাই না, কারণ ও কাঁদলে গলা ফেটে, মানে গলা ব্যথা হয় মনে হয়, আর কথা বললে আওয়াজ পেয়ে যখন ও কাঁদে তখন গলাটা মনে সেই বসে গেছে, ধরে গেছে এরকম গলা, সেই জন্য কারো কোলে দিতে চাই না। আমার ননিকে নিয়ে আমি ব্লগ বানাতে চাই, আমার ননিকে নিয়ে সাজাবো, আমি সাজু পুজো করবো, নিয়ে ব্লগ ভিডিও ছাড়বো, আর আমার ননি তো সাজুগুজু করবো কি তার আগেই কান্না আরম্ভ করে দেয়, নিজে সেজে নেবে, নিজে সাজতে ভালোবাসে, নিজে সাজুগুজু করে নেয়, কিন্তু আমি যদি সাজি কান্না স্টার্ট আর রাখা যাবে। আর ননি এখন পা গুলো ঘুরে ঘুরে কিরকম মা পা গুলো দিয়ে উঁচু করে এমন এই গালের দিকে যায়, কিন্তু আর পরে যখন একটু ভালো স্মার্টফোন কিনবো তখন বড় বড় ভিডিও ছাড়বো, ডেইলি রুটিন ছাড়বো, ডেইলি ব্লগ ছাড়বো, আর আমার ননির অন্নপ্রাশন আসছে সামনে বৈশাখ মাসে, অন্নপ্রাশনে বড় ভিডিও আসতে চলেছে, সবাই দেখো আর সবাই আশীর্বাদ করো, আমার শুনে বাই বাই, বলে দাও লাইক কমেন্ট শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।
ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব খালি জামাটা ধরে খাবে বলে অঙ্ক হচ্ছে বাই বাই।